সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্টস চ্যানেলটিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবসময়ই তরুণ খেলোয়াড়দের দারুণ সুযোগ দিয়ে আসছে বিশ্ব ক্রিকেটে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। এখনও পর্যন্ত এমন অনেক উদাহরণ আছে, যেমন জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, কুণাল পান্ডিয়া, দীপক চাহার, রাহুল চাহার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ঋষভ পন্ত সহ আরও অনেকে, যারা আইপিএল থেকে ভালো পারফরমেন্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। প্রতি বছরই টুর্নামেন্টের শেষে সবচেয়ে সেরা প্রতিভাবান একজন প্লেয়ারকে এমার্জিং প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার দেওয়া হয়। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই রকমই প্রত্যেকটি দল থেকে একজন করে প্লেয়ারের নাম জানব, যাদের মধ্যে একজন এমার্জিং প্লেয়ার অব দ্য সিজন অ্যাওয়ার্ড জিততে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক। নম্বর ওয়ান, আর সাই কিশোর, চেন্নাই সুপার কিংস। তামিলনাড়ুর এই ক্রিকেটার ঘরোয়া সার্কিটে 2017 সালে অভিষেক করেছিলেন। এই বামহাতি স্পিনার ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ধারাবাহিকভাবে সকলের মনোযোগ আকর্ষণ করেছিলেন। 2019-20 সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 23 বছর বয়সী এই বোলার টুর্নামেন্টের সবচেয়ে বেশি 12টা ম্যাচ থেকে 20টি উইকেট তুলে নিয়েছিলেন। ইকোনমি রেট ছিল 4.64। চেন্নাই সুপার কিংস মাত্র 20 লক্ষ টাকার বিনিময়ে এই বছর সাই কিশোরকে দলে নিয়েছে। চেন্নাই সুপার কিংসের হোম কন্ডিশনে মাত্র একজন বামহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা আছেন, তাই সাই কিশোর চেন্নাই সুপার কিংসের একটি মূল্যবান সম্পদ, যদিও তাদের দলে আরও একজন বিদেশি প্লেয়ার মিচেল স্যান্টনার আছেন। হরভজন সিং এবং কর্ণ শর্মা খুব একটা ভালো ফর্মে নেই, তাই আর সাই কিশোর খেলার সুযোগ পেলে তিনি হয়তো এমার্জিং প্লেয়ার অব দ্য সিজন হতে পারেন। নম্বর টু, সন্দীপ ল্যামিছানে, দিল্লি ক্যাপিটালস। নেপালের একমাত্র প্লেয়ার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে তরুণ খেলোয়াড় সন্দীপ ল্যামিছানে। তার বয়স মাত্র 19 বছর। তিনি প্রথম দুটি আইপিএল সিজনে সকলকে দারুণ ইমপ্রেস করেছেন। 9টি ম্যাচ থেকে তিনি মোট 13টি উইকেট তুলে নিয়েছিলেন। স্ট্রাইক রেট 16.15। তিনি একজন খুবই চালাক বোলার এবং বলে দারুণ ভেরিয়েশন আনতে পারেন এবং একটি নিয়মিত ইন্টারভেলে উইকেট তুলে নিতে পারেন। তিনি বর্তমানে বিবিএলে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছেন, সুতরাং দিল্লি ক্যাপিটালসের হাতে খুব ভালো একটি লেগ স্পিনারের বিদেশি অপশান হাতে আছে। তবে গত সিজনে প্রয়োজন না পড়ায় তাকে বেঞ্চেই বসে কাটাতে হয়েছিল। তিনি তার খেলায় উত্তরোত্তর উন্নতি করে চলেছেন, তাই এই বছর তিনি সুযোগ পেতে পারেন। নম্বর থ্রি, মুজিব উর রহমান, কিংস ইলেভেন পাঞ্জাব। 17 বছর বয়সী এই ক্রিকেটারের কাছ থেকে আপনি যতটুকু চান তার সবটুকুই আপনি পেয়ে যাবেন। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ও এশিয়া কাপে তিনি ব্যাট এবং বলে দুটোতেই দারুণ পারফর্ম করেছেন। তার কয়েক মাস পরেই তিনি সারা বিশ্বের মধ্যে অন্যতম সেরা প্রিমিয়ার স্পিনার হয়েছেন। এই মিস্টারি স্পিনার আইপিএলেও তার ক্লাস দেখিয়েছেন। তিনি 11টি ম্যাচে 6.99 ইকোনমি রেটের সঙ্গে মোট 14টি উইকেট নিয়েছিলেন এবং ইংল্যান্ডের টি-20 ব্লাস্টে তিনি 12টি ম্যাচ থেকে 7.09 ইকোনমি রেটের সঙ্গে 9টি উইকেট তুলে নিয়েছিলেন। আন্তর্জাতিক স্তরেও তিনি দারুণ পারফরমেন্স করেছেন। তিনি 23টি ODI ম্যাচ থেকে 44টি উইকেট তুলে নিয়েছিলেন। ইকোনমি রেট 3.84 এবং 7টি টি-20 আই থেকে 9টি উইকেট তুলে নিয়েছিলেন। ইকোনমি রেট 5.07। সুতরাং পাঞ্জাবের হয়ে তিনি দারুণ পারফরমেন্স করতে পারেন। নম্বর ফোর, প্রসিদ্ধ কৃষ্ণা, কলকাতা নাইট রাইডার্স। প্রসিদ্ধ কৃষ্ণ 2018 সালে সকলের সামনে আসেন এবং তার গতি দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। তিনি 7টি ম্যাচ খেলে 10টি উইকেট তুলে নিয়েছিলেন এবং স্ট্রাইক রেট 16.80। তিনি বেশ উত্তেজনাপূর্ণ কয়েকটি ম্যাচে ডেথ ওভারে দারুণ বল করে সকলকে মুগ্ধ করেছেন। তিনি KPL-এ 8টি উইকেট এবং বিজয় হাজারে ট্রফিতে 12টি উইকেট নিয়েছেন, যার জন্য বিরাট কোহলিও তার প্রশংসা করেছেন এবং তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলে আখ্যা দিয়েছেন। নম্বর ফাইভ, রাহুল চাহার, মুম্বাই ইন্ডিয়ান্স। সাদা বলের ক্রিকেটে লেগ স্পিনারদের সর্বদাই একটা অন্যরকম গুরুত্ব থাকে। ভারতীয় দলে সাদা বলের ক্রিকেটের সবচেয়ে বড় দুজন রিস্ট স্পিনার হলেন যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। তাদেরকে ছাড়াও ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো ভালো রিস্ট স্পিনার উঠে আসছেন, আর এইরকমই একজন হলেন রাহুল চাহার। মুম্বাই ইন্ডিয়ান্সের কুণাল পাণ্ডে আছেন, কিন্তু তিনি ডেথ ওভারে ব্যাটিংয়ের জন্য পরিচিত। মুম্বাই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলিং অ্যাটাক সম্ভবত আইপিএল 2020-র সেরা বোলিং অ্যাটাক, কিন্তু স্পিনারে একটু সমস্যা আছে যা রাহুল চাহার পূরণ করতে পারেন। নম্বর সিক্স, রিয়ান পরাগ, রাজস্থান রয়্যালস।
সব সময় নতুন খেলোয়াড়দের সবার আগে সুযোগ দেওয়ার জন্য রাজস্থান রয়্যালস পরিচিত। তার সবচেয়ে ভালো উদাহরণ হলো জেমস ফকনার, রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসন। রিয়ান পরাগ হলেন এই রকমই একজন প্লেয়ার, যিনি ইতিমধ্যেই রাজস্থানের হয়ে তার ক্লাস দেখিয়েছেন। 18 বছর বয়সী এই প্লেয়ারকে 20 লক্ষ টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালস তাদের দলে নিয়েছেন। তিনি গত বছর ব্যাট হাতে দারুণ খেলেছেন এবং 150 রান করেছেন। তার স্পিন বলের সাথে সাথে ভালো ব্যাটিং সকলকে মুগ্ধ করেছে। নম্বর 7, দেবদূত পাডিক্কাল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 19 বছর বয়সী দেবদূত পাডিক্কাল হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। তিনি 2019 বিজয় হাজারে ট্রফিতে দারুণ পারফরমেন্স করেছিলেন। তিনি 11টি ম্যাচ খেলে মোট 609 রান করেছিলেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 12টি ম্যাচ খেলে 580 রান করেছিলেন, যার মধ্যে 1টি ম্যাচে 60 বলে 122 রান করেছিলেন। তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে মোট 33টা ছয় মেরেছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে 20 লক্ষ টাকা বেস প্রাইজে আইপিএল 2019 আগে নিয়েছিল। তাই এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে তার খেলার খুব সম্ভাবনা, এমনকি তিনি এমার্জিং প্লেয়ার অব দ্য সিজনও হতে পারেন। নম্বর 8, অভিষেক শর্মা, সানরাইজার্স হায়দ্রাবাদ। অভিষেক শর্মা একজন খুবই ভালো অলরাউন্ডার প্লেয়ার হিসেবে পরিচিত। এই পাঞ্জাব ক্রিকেটার লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি স্পিনার। 19 বছর বয়সী এই প্লেয়ার 2018 এডিশনে একটা ম্যাচে 19 বলে 46 রান করেছিলেন। তারপর তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ দলে যোগ দিলেন। দীপক হুডা ও ইউসুফ পাঠানকে রিলিজ করার পর এবং সাকিব উল হাসান ব্যান হওয়ার পর তার দলে প্রবেশ করাটা অনেকটাই সহজ হয়েছে, তাই তিনিও এবার ভালো প্রদর্শন করতে পারেন। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।